নমস্কার বন্ধুরা, সবাইকে স্পোর্টিং লিওসে স্বাগতম। গতকাল মিক্সড ব্যাগ দিন গেছে, মিক্সড ব্যাগ এই কারণেই বলছি যে কিছু জেতা কিছু হারা এই নিয়ে দিনটা গেছে। প্রথমে ভাবছিলাম ইন্ডিয়া 160-এর কাছাকাছি করবে, তো ঠিক আছে 150-এর ওপর করেছে, সেটা আমি বলছিলামই যে 150-এর ওপর তো করবেই, 160 কি 170-এর কাছে যাবে। 170 কিছুক্ষণ খেলা দেখার পরেই বোঝা গেল পিচটা 170 করা যাবে না, কিন্তু 160 আমি এক্সপেক্ট করেছিলাম, তো ঠিক আছে নো প্রবলেম, 152 হয়েছে, সেগুলো হতেই পারে, একদম এক্স্যাক্ট তো হিসাব করা যায় না, সেই হিসাবে ঠিকই আছে। কিন্তু আমি যেটা প্রথম থেকেই ভাবছিলাম যে শেষ মুহূর্তে গিয়েও ইন্ডিয়া হয়তো জিতে যাবে, খেলাটা সেই দিকেই চলে গেছিল, কিন্তু সেটা হয়নি। এবং শুধু সেটা না, এখানে তিলক বর্মা 50 করেছে। দাঁড়ান, আমি একটু আগে একটা খবর দেখলাম যে ক্লাউন ক্যাপ্টেন্সি ফ্রম হার্দিক পান্ডিয়া, সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ক্লাউন ক্যাপ্টেন্সি বলছে, অনেকেই বলছে যে ফ্যান ফিউমস ওভার টুইটার অন ক্লাউন ক্যাপ্টেন্সি, হোয়াই হার্দিক, হোয়াই ডিডেন্ট হার্দিক গেভ চাহাল অ্যানাদার ওভার, কেন দেয়নি। এবার কেন দেয়নি তার উত্তর কেউ জানে না, এবং সবাই ধরে নিয়েছে, আমিও ধরে নিয়েছিলাম যে দিলেই ইন্ডিয়া জিতে যেত, ওই মুহূর্তে খেলাটা ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যায়। যাই হোক, ইটস পার্ট অফ দ্য গেম, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা একটা বড় লাভের হাত থেকে বঞ্চিত হলাম, এটা হচ্ছে মুশকিল, সেটা অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য আমরা, যেহেতু ইন্ডিয়াতে টাকা লাগিয়েছিলাম এবং আমরা জিততে পারিনি, সেই জন্যে ওটাই ভবিতব্য ধরে নিতে হবে। নেক্সট ম্যাচ আছে আগামীকাল, আগামীকাল রাত্রিতে দেখা যাক কী হবে। আচ্ছা, আর একটা ম্যাচ অসাধারণ শেষ হয়েছে, হান্ড্রেডস ছেলেদের খেলাটা, দুটো টিমই 138 করেছে। এইখানে আমার একটা প্রশ্ন আছে, এই খেলাটায় যারা যারা উইনে লাগিয়েছেন, কে কোথায় লাগিয়েছেন, আমি জিজ্ঞেস করছি সবাইকে, সবাই লিখুন। এবং খেলা শেষের আগে উইনে লাগানোর পর তারা টাকা ফেরত পেয়েছেন না উইন পেয়েছেন না লুজ পেয়েছেন, সেটা আমাকে দয়া করে জানান, এটা আমার জানার দরকার। কে কোন সাইটে সেটাও লিখবেন, এবং তারা সেখানে উইন দিয়ে দিয়েছে তাদের টাকাটা না টাকা ক্যাশ আউট, মানে ধরুন 50 টাকা কেউ লাগিয়েছে তাকে 50 টাকা ফেরত দেওয়া হয়েছে, না ধরুন সে 150 টাকা পাবে তাকে 150 টাকা দেওয়া হয়েছে, না তার টাকাটা কেটে নেওয়া হয়েছে, যেহেতু এটা টাই, আমার এই জিনিসটা জানা দরকার যে কোন সাইট কীভাবে বিহেভ করে। এটা সব বন্ধুরাই তাহলে জানতে পারবে, আমি তাহলে ভিডিওতে পরের দিন বলে দিলে সবাই তাহলে আগে থেকেই বুঝে যেতে পারবে যে এই সাইটে টাই হলে এই ব্যবস্থা করে, ঠিক কি না। আমরা তো একজনের পক্ষে সবকটা সাইড তো খেলা সম্ভব না, সেই জন্য এই প্রশ্নটা আমি করছি সবাইকে। আর একটা ভালো ম্যাচ ছিল গ্লোবাল টি-20 ফাইনাল, শেষ মুহূর্তে এসে রাসেল, দেখুন 0 বল রিমেনিং, সেখানে রাসেল একটা 6 মেরেছে, কোথায় গেল রাসেল, এই যে রাসেল, রাসেল 2-6 মেরেছে, রাসেল লাস্ট বল একটা 6 মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছে, দারুণ হয়েছে। তার আগে যেটা বলতেই হয়, দীপেন্দ্র সিং আইডি খেলতে পারছিল না ঠিকভাবে, ও তো ভালো ব্যাটসম্যান, ও রকম হার্ড হিটার নয়, তো নিজে কিন্তু স্বেচ্ছায় আউট হয়ে চলে গেছে রাসেলকে খেলার সুযোগ দিয়ে, 6টা বল মানে 2 ওভার আগে আউট হয়ে গেছে রাসেল, 6টা বল খেলার সুযোগ পেয়েছিল। আর রাদারফোর্ডও ভালো খেলেছে, আগের দিনও জিতিয়েছে, তো এইখানে যারা যারা ধরেছিল মন্ট্রিয়াল টাইগার্স তারা কিন্তু উইন হয়েছে। এইবার হান্ড্রেডসে আজকে আছে একটা ম্যাচ, কিন্তু হান্ড্রেডস নিয়ে সত্যি কথা বলতে কোনো স্পেকুলেশন করতে মন চায় না, যাই করি তাতেই বৃষ্টি, আর বৃষ্টি হলে আর কিছু করার নেই। তবে গতকালে ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু পিচটা যথেষ্ট স্লো ছিল, প্রথম দিকে একদমই ব্যাট করা যাচ্ছিল না, তারপরে যতটা খেলা গড়িয়েছে একটু ব্যাট করা গেছে, কিন্তু এই ধরনের পিচ কেন ওয়েস্ট ইন্ডিজ করে বুঝি না,
সেটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়তো এটাই ভালো লাগে, এই ধরনের পিচ করতে যেখানে খুব ক্লিনজি একটা পিচ, রান হওয়া খুব শক্ত, সেরকম একটা পিচে খেলা দিয়ে কি মজা হয়। আমরা তো টি টোয়েন্টি মানে বেশ 4-6 দেখবো, আনন্দ হবে এটাই মনে হয়। এবার এর অন্যথাও আছে অবশ্যই, তো সেটাই ঘটেছে। আর ও হ্যাঁ, আজকে ফিফা ওয়ার্ল্ড কাপের দুটো ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে বুঝতেই পারছেন, ইংল্যান্ড ভার্সেস নাইজেরিয়া। ইংল্যান্ডের জেতার চান্স 80%, কিন্তু আমি এই ম্যাচটাই বিশেষ করে বলছি নাইজেরিয়া অত সহজে ছেড়ে দেবে না, একটা থেকে খেলা আছে, নাইজেরিয়া কিন্তু অত সহজে ছেড়ে দেবে না, একটু লক্ষ্য রাখবেন যদি খেলা দেখতে পান। নাইজেরিয়া ইংল্যান্ডকে চাপ দিতে পারে, ভালো রকম চাপ দিতে পারে, নাইজেরিয়া 90 মিনিট পর্যন্ত ড্রও রাখতে পারতে পারে। আর পরের ম্যাচটা অস্ট্রেলিয়া ভার্সেস ডেনমার্ক, অস্ট্রেলিয়া কিন্তু ফেভারিট, অস্ট্রেলিয়া হয়তো দুটো বা তিনটে গোল দেবে, বা ডেনমার্ক একটা গোল দিলেও দিতে পারে, সবচেয়ে ভালো হয় প্রথমে যদি অস্ট্রেলিয়া গোল খেয়ে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার উপর বাজি রাখা যেতে পারে। আর এখানে ইংল্যান্ড প্রথমে গোল খেলে অবশ্যই ইংল্যান্ডের উপর বাজি রাখা যেতে পারে, নাইজেরিয়া প্রথমে গোল খেলে নাইজেরিয়ার ওপরও বাজি রাখা যেতে পারে খেলাটা ড্রয়ের জন্যে। নাইজেরিয়া জিতবে তখন সেটা বলতে পারছি না সেখান থেকে, কিন্তু খেলাটা নাইজেরিয়া উইন অর ড্র শুরু থেকে ধরে রাখতে পারেন, খুব খারাপ রেট হবে না। দেখুন নাইজেরিয়া উইনে 10, উইন অর ড্রতে 3.95। আর এদিকে অস্ট্রেলিয়া উইন আর ড্রয়ে 1.24, খুব খারাপ রেট না। এই দুটো একটা ছোট্ট মাল্টি করে রাখতে পারেন, এটা 90 মিনিট যেহেতু, নাইজেরিয়া পরের রাউন্ডে না উঠলেও চলবে, 90 মিনিটে ড্র হলে ইংল্যান্ড তারপরে জিতে যেতে পারে, সুযোগ রয়েছে, তো সেই জন্য এইখানে একটা মাল্টি করে রাখা যেতে পারে ছোট দেখে, ঠিক আছে, সেটা আপনারা যদি বোঝেন সে অনুযায়ী করুন। তবে ইংল্যান্ড নাইজেরিয়া ম্যাচে গোল সংখ্যা দুটো বা তিনটে হবে, খুব বেশি গোল হবে বলে মনে হচ্ছে না। অস্ট্রেলিয়া ডেনমার্ক ম্যাচে গোল এবং কর্নার দুটোই বেশি হবে বলেই মনে হচ্ছে। এখানেই শেষ করছি আজকে। আচ্ছা, এলপিএলে বোধ হয় খেলা আছে, এলপিএলে দুটো খেলা আছে, কলম্বো স্ট্রাইকার্স আর গেলে গে টাইটান্স, আর ডাম্বুলা আর জাফানা কিংস, কিন্তু এখানে আশা করি বৃষ্টি হবে না, পারলে কেলেতে, কিন্তু আমি এখনও পর্যন্ত এলপিএলের কোনো ম্যাচ নিজে খেলিনি, আমি বন্ধুদের থেকে দেখছি, তারা ভালো ভালো কমেন্ট করছে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে, তো বন্ধুরাই খেলুক। আমি সত্যি কথা বলতে এলপিএলে কিচ্ছু প্রেডিক্ট করতে পারছি না যে রান বেশি হবে না কম হবে, একদিন দেখি রান অনেক হচ্ছে, একদিন দেখি রান কম হচ্ছে, সেই জন্যে আমি ডিসাইড করেছি এই মুহূর্তে এলপিএল আমি খেলবো না। ইচ্ছাটা আছে হান্ড্রেডস খেলার, হান্ড্রেডসটা খেলা দেখতেও খুব ভালো লাগে, খেলতে একটু রিস্ক আছে ভীষণ, কারণ কি সেখানে বৃষ্টি হয় প্রচুর, কিন্তু দেখতে খুব ভালো লাগে, হান্ড্রেডের ড্রেসগুলো এত সুন্দর, আর হান্ড্রেডের মানে ধারাভাষ্যটা আর টেলিকাস্টটা এত সুন্দর হয়, হান্ড্রেডটা দেখে মন ভরে যায়, খেলা যেদিন যেদিন হয় না মন খারাপই লাগে। তো আশা করি আজকে হান্ড্রেডসে খেলা হবে, এবং হান্ড্রেডসে মোটামুটি সবাই রেট জেনে নিয়েছেন যে হান্ড্রেডে কত রান মতো হতে পারে, ছেলেরা ব্যাট করলে 140-এর কাছাকাছি হচ্ছে অ্যাভারেজ, আমি বলছি কালকে 200 রানও করেছে নর্দার্ন সুপার চার্জার্স, সেগুলো তো অ্যাভারেজের মধ্যে পড়ে না, সেগুলো এক্সেপশনাল, কিন্তু ছেলেরা করলে ওই 125 থেকে 140-এর কাছাকাছি হচ্ছে, মেয়েরা ব্যাট করলে একটু বেশির দিকেই হচ্ছে কিন্তু মেয়েদের রান, কারণ মেয়েদের ব্যাটিংটা বেশ শক্তিশালী, বোলাররা অতটা শক্তিশালী সব টিমের হয়তো নয়, সেই জন্যে অপেক্ষাকৃতভাবে একটু বেশি হচ্ছে, 150-এর কাছাকাছি পৌঁছাচ্ছে, তো সেই হিসাবে আপনারা অ্যাভারেজ করে খেলুন, ভালোই হবে। টাটা, ভালো থাকবেন সবাই।